হরে কৃষ্ণ ডিভোটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগামী অপরা একাদশী 2024 হচ্ছে ব্রত মাহাত্ম্য, এবং ব্রত কবে, 2রা জুন নাকি 3রা জুন হবে ব্রত? অপরা একাদশী ব্রতটি কবে পালন করতে হবে, 2রা জুন না 3রা জুন? হ্যাঁ, মানে 3 জুনের 3 তারিখ না 2 তারিখে করতে হবে, সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, এবং স্থানের পালনের সময়সূচি, এবং আপনার একাদশী ব্রততে কী কী গ্রহণ করতে পারবেন বা কী কী গ্রহণ করতে পারবেন না, এবং সুনির্দিষ্ট নিয়মাবলী এবং ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণভাবে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিতভাবে প্রোভাইড করছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কোনো রকমভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একাদশী ব্রতটি পালন করা প্রয়োজন আমাদের। ঠিক আছে, এবার অপর একাদশী ব্রতটি কেনই আমরা করব, সে কারণে আপনি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার পর আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা অপর একাদশী ব্রতটি পালন করব। এবং আপনি শুধু একা পালন করবেন না, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন স্বজন ব্যক্তিদের আপনারা উৎসাহিত করবেন যে অপর একাদশী ব্রতটি পালন করবার জন্য। এবং এই একাদশী ব্রত হচ্ছে আমাদের হিন্দু ধর্মের হচ্ছে মূল ব্রত, মানে সব রকমের ব্রতের থেকেও উত্তম ব্রত হচ্ছে একাদশী ব্রত। তাই একাদশী ব্রতটি অবশ্যই আমাদের সকলকেই পালন করবা উচিত, আমাদের সকলকে এই একাদশী ব্রতটি, মানে প্রত্যেকটি একাদশী ব্রত যদি পালন করা যায় খুবই ভালো, সকলকে আমরা সকলেই যেতে আমরা একাদশী ব্রতটি পালন করতে পারি, সেই জন্য সবাই আমরা সবাইকে প্রচার করবো ভিডিওটি। ঠিক আছে, এই ভিডিওটি প্রচার করে দেবেন যাতে সবাই একাদশী ব্রত পালন করতে পারে। হ্যারি বল, যে সকল স্থানে 3রা জুন ব্রত পালন করতে হবে, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, আপনারা দেখে নেবেন লিস্টটি। আর এখন হচ্ছে অপর একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এবং তার মাহাত্ম্যই বা কী, আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরশ্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন ও বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তার সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি সধর্ম ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরগমী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে, মাঘ মাসে প্রয়াগ স্নানকালে, স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে বা বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহরূপ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ, আপনারা শ্রবণ করলেন অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করবেন, কারণ এই ব্রতের মাধ্যমে আমরা সকল পাপ রাশি থেকে আমরা মুক্ত হতে পারবো। অপরা একাদশীর
পরের দিন পালনের সময়সূচি। বাংলাদেশে 3রা জুন 5:16 AM থেকে 9:34 AM পর্যন্ত, পশ্চিমবঙ্গে 3রা জুন 4:52 AM থেকে 9:17 AM পর্যন্ত, দিল্লি 5:23 AM থেকে 10:01 AM পর্যন্ত, মুম্বাই মহারাষ্ট্র 6:00 AM থেকে 10:24 AM পর্যন্ত, পুনে মহারাষ্ট্র 5:57 AM থেকে 10:21 AM পর্যন্ত। এইভাবে লিস্ট দেওয়া আছে, আপনারা দেখে দেবেন, আপনারা যে স্থানে থাকেন সেখান থেকে আপনারা সঠিক সময় অনুযায়ী পালন করে নেবেন। এবং একাদশী সংকল্প মন্ত্র মানে আগের দিন যখন যেদিনকে একাদশী, 3রা জুন একাদশী, তার আগে মানে 2রা জুন আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের সামনে প্রার্থনা করবেন যে আপনারা একাদশী ব্রতটি পালন করতে চান। একাদশী সংকল্প মন্ত্র কি? একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহারণী ভোক্ষামি পুণ্যকাক্ষ শরণামে ভবাচ্যুত, অর্থাৎ হে পুণ্যকাক্ষ, হে পুণ্যকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণস্থান হন। অর্থাৎ আপনারা যদি একাদশীতে নির্জলা উপবাস করতে চান তাহলে সেটা আপনি বলে নেবেন ভগবানের কাছে, প্রার্থনা করে নেবেন। আর এই মন্ত্রটা যদি কেউ উচ্চারণ নাও করতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি ভগবানের কাছে নিজের মনের মতো মানে প্রার্থনা করে নিতে পারেন যে আমি, হে ভগবান, আমি ফল জল করে মানে প্রসাদ পেয়ে, আপনার প্রসাদ পেয়ে আমি একাদশীটি পালন করতে চাই, আমাকে কৃপা করুন যাতে আমি একাদশী ব্রতটি পালন করতে পারি সঠিকভাবে। আর আসলে শুধু পঞ্চ যে রবিশস্য আছে, এই পঞ্চ রবিশস্য দ্বারা যে কোনো খাদ্য আপনারা বাদ দিয়ে তাহা এমনি ফল জল কাজু বাদাম কিশমিশ আপনারা গ্রহণ করতে পারেন। তবে আলু সিদ্ধ, তারপর হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ, হ্যাঁ বাদাম সিদ্ধ, এগুলো আপনারা পেতে পারেন, অসুবিধা নেই। এবং একাদশী পরের দিন পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমি রাধস্য প্রত নানেন কেশব প্রসূত সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব, অর্থাৎ আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। মানে পালনের যে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়সূচির মধ্যে ভগবানকে ভোগ লাগাবেন, যে পঞ্চ রবিশস্য বাদ দেওয়া হয়েছিল সেই পঞ্চ রবিশস্যর মধ্যে যে কোনো রবিশস্যর দ্বারা আপনারা ভগবানকে প্রসাদ মানে ভোগ নিবেদন করবেন, সেই ভোগ আপনারা প্রসাদে সেই পালনের সময়সূচির মধ্যে আপনারা প্রসাদ গ্রহণ করে আপনারা এই পালনটা করবেন, এই পালনের মন্ত্র উচ্চারণ করে আপনারা একাদশী পালনটি করবেন। এই প্রত্যেকবারের একাদশী ভিডিওটির মধ্যে মতোই এইবারও একাদশী ভিডিওটিতে বলছি কি আপনারা একাদশী কীভাবে পালন করবেন। তো একাদশীতে যেদিন একাদশী সেদিনকে আপনারা অবশ্যই মঙ্গল আরতি এবং মানে ভোরবেলায় মঙ্গল স্নান করবেন, তারপরে যে মঙ্গল আরতি করবেন এবং মঙ্গল আরতি করার পর ভগবানের অখণ্ড নাম মানে হরে কৃষ্ণ মহামূল মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামূল মন্ত্রটির নাম, অখণ্ড নামটি আপনারা উচ্চারণ করবেন, খুবই যত্ন সহকারে উচ্চারণ করবেন, কারণ এই নামের মাহাত্ম্য অপরিসীম, তাই আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে খুব যত্ন সহকারে এই নামটি উচ্চারণ করবেন। এবং এই এই নামটি যারা মালা জপ করছেন তারা যদি এক মালা জপ করে থাকেন তাহলে আপনারা একটু 5-6 মালা জপ করবেন, যারা 16 মালা জপ করছেন তারা 26 মালা অবশ্যই জপ করবেন, ঠিক আছে। এবং গ্রন্থ অধ্যয়ন করবেন, আর যত বেশি পারা যায় বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন, যেমন আপনারা ভগবানের সে বৃন্দাবন লীলা, তারপর হচ্ছে আপনার ভাগবত গীতা অধ্যয়ন করতে পারেন, আপনারা গ্রন্থ অধ্যয়ন করবেন। এইভাবে আপনারা একাদশীতে বিশেষ করে পরচর্চা পরনিন্দা, তারপর হচ্ছে অকথ্য ভাষা মানে গালিগালাজ এইসব থেকে আপনারা দূরত্ব থাকবেন, এবং অবশ্যই বৈষ্ণব নিন্দা করবেনই না, এবং অবশ্যই অবশ্যই ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, এবং যতটা সম্ভব উপবাস কথার কিন্তু অর্থই হচ্ছে ভগবানের নিকটে বাস, তার মানে আপনাকে যতটা সম্ভব আপনাকে মন থেকে একদম মন দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে, তাহলে ভগবানও আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনিও এই দেখবেন যে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে আপনারও মনটা যেন আনন্দে ভরে যাবে। তাই আপনারা অবশ্যই মন থেকে আপনার ভগবানের সেবা করবেন এবং যতটা সম্ভব পারা যায় ভগবানের সেবায় নিয়োজিত থাকবেন। হরি বল। আর অবশ্যই অপর একাদশী ব্রতটি পালন করবে এবং আপনাদের আত্মীয় স্বজন পরিজন সকল ব্যক্তিকে অপর একাদশী ব্রতটি পালন করবার জন্য উৎসাহিত করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। হরেই বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় শ্রী শ্রী মহামহা একাদশী ব্রত কি জয়, জয় জয় শ্রী শ্রী অপরা একাদশী ব্রত কি জয়, জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্র মরণী বলদেব কি জয়, জয় জয় শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরেই বল। হরে কৃষ্ণ।